নামত তাই নিয়ে সরগোল হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন নানা মানুষ নানা মত তাই নিয়ে সরগোল হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন এসে গেছে দেখো মাহে রমজান শুরু হলো যে বাবার খবরদারি सेहरी इफ्तारी बाड़ा बाड़ी सेहरी इफ्तारी बाड़ा बाड़ी शुरू होलो जे बाबर खबरदारी सेहरी इफ्तारी बाड़ा बाड़ी इनी हच्छेन जब्बार मोल्ला बाड़ीर कर्ता व्यक्ति आमादेर नाटकेर केंद्रीय चरित्र বাড়ির বড় ছেলে মমিন সারাক্ষণ শুধুই বরফের ব্যবসার কথা চিন্তা করে। এ হচ্ছে বাড়ির মেজো ছেলে মিনহাজ, তার টেনশন তার গার্লফ্রেন্ডকে নিয়ে। মিরাজ এ বাড়ির ছোট ছেলে, সবসময় শুধু বন্ধু বান্ধব পার্টি হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে। মতিন বাড়ির সেজো ছেলে, অনেক দিন প্রবাসে থেকে মাত্রই দেশে ফিরেছে, কিন্তু ফরেন কালচার অ্যাটিটিউড সে এখনো ভুলতে পারেনি। শবনম বাড়ির কাজের বুয়া, সারাক্ষণ ফিটফাট থাকতে চায়। মিঠু বাড়ির কাজের ছেলে হলেও নিজেকে সৈয়দ বংশের পোলা বলে ভাব দেখায়। আয়েশা বাড়ির আদরের ছোট মেয়ে, বাড়ির কর্তা ব্যক্তি জব্বার মোল্লার কাছে সবচেয়ে গুণী ও স্নেহভাজন। এই পরিবারে রোজা পালন নিয়ে যাবতীয় কর্মকাণ্ডই হচ্ছে আমাদের নাটক তারি বাড়াবাড়ি। আসসালামু আলাইকুম খালুজান, কিছু লাগবে? ওয়ালাইকুম আসসালাম। আমার কিচ্ছু লাগবে না। আমার অবাধ্য সন্তানগুলোকে ডেকে তোলো এবং নামাজ পড়তে বলো। খালুজান, এই পর্যন্ত দুবার ডাকা হয়ে গেছে, কিন্তু ওনাদের কারো কোনো খবর নাই। যাই আরেকবার ডাকি, কারণ আল্লাহ তাআলা তো পেশার সংখ্যা পছন্দ করেন। শোনো শবনম, বুঝলে খালুজান, তুমি এবং মিঠু রোজা রাখবে ঠিক মতো এবং নামাজ কাজা করবে না, কোরআন শরীফ তেলাওয়াত করবে। এটা আপনি কেমন কথা বললেন খালুজান? আমি 7 বছর বয়স থেকে নামাজ পড়ি, রোজা রাখি, জীবনে কোনোদিন একক্ত নামাজ কাজা দিইনি। আর মিঠুর কথা বললেন, মিঠু তো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ে না। ওরা যদি রোজা রাখার কথা বলি আর কোরআন তেলাওয়াতের কথা বলি, তাহলে তো সে চাকরি ছাড়া কালকে অন্য জায়গায় চাকরি নেব। এই রমজানে কেউ যদি আমার কথা আবদ্ধ হয়েছে তাহলে কিন্তু কারো রেহাই নেই। যাও ওদেরকে ডেকে তোলো। জি জি খালু খালু সাহেব একটা কথা। বলো। বলতেছিলাম কি খালু সাহেব পুরান জামা কাপড় কি নামাজ হবে নাকি নতুন জামা কাপড় কিনতে হবে? কি বললে? না কিছু না। ভাইজানেরা জলদি উঠে নামাজ পড়বেন না? ভাইজানেরা আরে জলদি উঠে মসজিদে যাবেন না? আমার কই এখানে পুরো পুরো ঘুমাইতে সুষ্টি জন্যে সকালে উঠে নামাজ পড়ছস? নামাজ না পড়লে বললাম চাকরি নাই। কি কইলো? চাকরি নাই। নামাজ না করলে চাকরি না। ওই তোর নামাজ তুই পড় যা, আমারে নিয়ে বেশি টানাটানি করিস না। আর আমারে কি জানো কইলি না চাকরি নাই নাকি? শুন আমি যখন টোকা দিলে বৃষ্টির লান সব জবাইয়া চাকরি পড়বো, বুঝছস? বৃষ্টির লান সব জবাইয়া চাকরি পড়বো? আরে আমার শোনার স্যার বৃষ্টির লান সব জবাইয়া চাকরি পড়ে টোকা দিলে তাহলে এখানে মাইরদের খেয়ে পড়ে আসবি। হ্যাঁ ওই আমারে নিয়ে বেশি টানাটানি করবি না কইয়া দিলাম। আর তুই জানিস না দামি কাটা আমি সৈয়দ বংশের পোলা। আর শুন আমি এখানে কি জন্য রয়েছি তা কয়টা দিন পরেই টিকে পাবি, বুঝছস? তুই সৈয়দ বংশের পোলা আর আমরা কি? আমাদের কোনো বংশ নাই না। দেখো আমি তোমার কর্মকাণ্ডে আচার আচরণে অত্যন্ত খুশি। তোমার বাবার ইন্তেকালের পরে তুমি যেভাবে ব্যবসাটার হাল ধরেছ সত্যি এটা গর্বের বিষয়। তুমি ইমান আমানের সাথে চলছ, ধর্মের কাজ পরিপূর্ণভাবে করছো। মসজিদ কমিটিতে তুমি আমার সাথে সদস্য হিসেবে আছো। মসজিদে আমি চাচ্ছি একটা কোরআন শিক্ষার আয়োজন করার জন্য, সেটি যত তাড়াতাড়ি সম্ভব করা যায় কিনা একটু দেখো। আর আমার ছেলেদেরকে তো তুমি খুব ভালো করেই চেনো, মমিন, মিনহাজ, মিরাজ, এরা যাতে ধর্মের পথে তোমার মতন চলে ওদের সাথে তুমি একটু কথাবার্তা বলো। ঠিক আছে। তবে আঙ্কেল আপনি একটা কাজ খুবই ভালো করছেন, আমি খুব খুশি হইলাম যে মতিনকে বিদেশ পাঠিয়ে দিয়ে। কারণ দেশে থেকে মতিন যেভাবে উল্টাপাল্টা শুরু করছিল ঠিক করে নাই, তবে আপনি বিদেশ পাঠিয়ে দিয়ে খুব ভালো করছেন আঙ্কেল, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ মতিনটা বিদেশে আছে, তাও সৌদি আরবে আছে। আমার মনটাও খুব ভালো লাগে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিচরণ করেছেন, যেখান থেকে ইসলাম প্রচার শুরু হয়েছে সেই জায়গাটাতে আমার পুত্র আছে। আসলে আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ ওর ভালো করুন, ওর জন্য দোয়া করি। আমি আমাকে লাজ আপনাকে মসজিদে দেখলাম না ফজরের নামাজের সময়। আমার শরীরটা ভালো ছিল না, আমি বাসায় নামাজ পড়ে আমি তোমার এই পার্কে হেঁটে বেড়াচ্ছি। তোমার সাথে আমার বিস্তারিত আলাপ হবে এই মসজিদে যে কোরআন শিক্ষার আসরটা হবে তারাবির নামাজের পরে আমরা আলাপ করব। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। তাই আমি এখন যাই। আচ্ছা যাও, আল্লাহ একটু বাজারে যান। আসসালামু আলাইকুম। रोजा रमजान दिन बाजार नहीं आसमानी क्या करें रोजा रमजान दिन दिन बेला रानते शोनो एगुलो दिन रान्ना करार जन्य नय सेहरी खेते हबे ना ओई सेहरी रान्ना करार जन्यई बाजार निये एसेछि जे खालुजान शोनो एर मध्ये कई माछ आछे कई माछगुलो खूब भालो करे भाजबे आर चिंगड़ी माछगुलोके दो पेयासा करो आर दूध तो आछेई जी खालुजान मुमिन मिनहाज मिराज एरा कि घुम थेके उठेछे नामाज पड़ेछे जी पड़ेछे खालुजान आमी तो 4-5 बार करे डाकिया दिछि ठीक কইতে পারি না নামাজ পড়ছে কিনা বললে পড়তেও পারে নাও পারে আমি কইতে পারতেছি না খালুজান ঠিক আছে আমি দেখছি घूर्णायमान चुप केबला होच्छे नामाज तुम्हें एक दिके सोजा पड़ते আর তুমি এখন কিসের নামাজ পড়ছো আব্বা আমি চাশতের নামাজ পড়ছি ওই যে 206 টা হারের শুকরানা নামাজ আপনি তো শিখিয়েছেন তোমার ইমানে ঘুম ধরেছে নাস্তার টেবিলে এসো তোমার সাথে আমার কথা আছে आमी जब्बर मोल्ला मिनहाजेर बाबा बाबा कटा बजे एखन नामाज पढ़ेछो जी 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 ना जी जी हाँ हाँ ना ना हाँ ना माने माने अब्बा ओई नामाज पढ़े एकटु तंद्रा मतो गेछिलाम अब्बा आपनी कोन समय आसछेन टेर पाई नाई बेयादबी माफ करबेन मेटी के ओई मेटी हलो आमी जे कोचिंगे पढ़ाई सेई कोचिंगेर एकटा स्टूडेंट अब्बा खूब परहेजगार अब्बा 5 वक्त नामाज पढ़े तोमार मोबाइले जान लेखा केन जा 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 आमार मोबाइले जा नाम मेहरजान तो मोबाइले अत बड़ा लेखा जाए ना तो शुद्ध संक्षेप में जान लिखे रखी ठीक है तुम्हें नास्तार टेबिले एसो तुम्हारे साथ आमार जरूरी कथा आछे जी अब्बा जी अवश्य अब्बा जान शोमा तुम कोथाय तुम आमार साथे एखन देखा करबा जान तुम এত রাগ করে কথা বলছো কেন? তোমার সাথে রেগে কথা বলবো নাকি তোমাকে আদর করে কথা বলবো? তোমার সাথে আমার কোনো রিলেশনই থাকবে না। তুমি এখন কিংসে আসো। হ্যালো হ্যালো আবার আবার ও কি যন্ত্রণা। मिराज, 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 फजरेर नमाज पढ़ेछो? अब्बा आमार फजरेर नमाजटा काजा होये गेछे अब्बा। अब्बा आमार इदानीं कि जानी हइतेछे अब्बा, आमार रूमे के जानी आसे भये आमी घुमाइते पारि ना अब्बा। आमी छाड़ी इस्लामिक चैनल हये जाय हिंदी अथवा इंग्लिश चैनल अब्बा। अब्बा ये जो नामी सारा रात ये जो देखना अब्बा ये जामी ये मुक्सुदुल मोमिन बॉय सारा रात पोस्टे अब्बा यार पर हमें ताज्जुद नमाज पढ़े कोशिश में तो घुमाए पोस्टे और पोस्टे नमाज तो काजू है क्या अब्बा? अब्बा तुम्हें कोनो चिंता करो ना, तुम्हारा अम्मा मारा जबार पौर आमियो भाई प्रथम प्रथम घुमाते पारी नहीं, किंतु ईमान एवं अमल यदि ठीक ठाके तारे मोमिन मुसलमाने सब ठीक ठाक हो जाए। अब्बा आमी जे फजर नमाज पढ़ते पारी ना एखन कि होबे अब्बा? तुम फजर नमाज काजा पड़बे, पढ़ार पर तुम नाश्तार टेबिले आसो, तुम्हार साथे आमार कथा आछे। जी अब्बा। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.